আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাদের সাথে যুক্ত আছেন গডকে শাস্তি দিতে চাই, গডকে শাস্তি দিতে চাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপু, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। হ্যাঁ আমিও ভালো আছি। আপনাদের আপনার এই অনুষ্ঠান মানে শুনে আমি তো অনেক প্রশ্ন আসে মনের মধ্যে, কিন্তু মানে সবসময় বলার সুযোগ পাই না। হুম হুম তো আমার লাইফের কিছু ঘটনা আর কি, আমার একটা প্রশ্ন যে হুম হুম এই যে ইসলাম ধর্মের এরা যে অন্য ধর্মের মানুষদেরকে মানে নিয়ে যায়, ওদের ধর্মে নিয়ে যায়, এটা কি ইয়েতে ওদের মানে ধর্মের ধর্মগ্রন্থে মানে এরকম কিছু লেখা আছে যে অন্য ধর্মের মানুষদেরকে ওদের ধর্মে নিলে ওদের কোনো মানে কোনো ধরনের মানে বেনিফিট বা কোনো ধরনের কিছু একটা হইতে পারে? কাদের কথা বলছেন এটা? আসলে বুঝতে পারিনি, আরেকবার যদি বলতেন। মানে বিশেষ করে তো আমাদের দেশে যেটা মানে হিন্দু ধর্মের মানুষদেরকেই ই করা হয় আর কি, ওই ইসলাম ধর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, হুম হুম সেই ব্যাপারে ওইটা কি মানে ওই ওদের ধর্মগ্রন্থে কি এরকম কিছু লেখা আছে নাকি যে ওরা যদি একজন হিন্দুকে মুসলিম ইয়ে করে কনভার্ট করে ওরা কিছু হুম পাবে এরকম? হুম আছে, এরকম রয়েছে, এবং এটার জন্যই আসলে ধর্ম প্রচার করা হয়, অন্যদেরকে নিজেদের ধর্মে নিয়ে আসার জন্যই। হ্যাঁ আছে, আচ্ছা, সেটা সেটা কিরকম যে যে করবে তার মানে অনেক মানে পুণ্য হবে বা এরকম কিছু নাকি আর্থিক আসলে মানে সামাজিক ভাবে তাদের কোনো ইয়ে আছে? সামাজিকভাবে তো আছেই, সামাজিক বা আর্থিকভাবে তো লাভবান তো প্রত্যেকটা মানুষই হয়, কাউকে নিজের ধর্মে নিয়ে গেলে অবভিয়াসলি সেটা তো হয়, সেটা দেখায় মানুষের সিম্পাথি থেকে, মানুষের ধর্মীয় সিম্পাথিটাকে কাজে লাগিয়ে মানুষের হচ্ছে মানুষের কাছ থেকে অর্থ কড়ি পাওয়া যায়, সেটা তো অবভিয়াসলি আছেই, কিন্তু এমনিতেও ধর্মের দিক দিয়েও ওই এটাকে পুণ্যের কাজ আর কি, সেটা বলতেছে। আচ্ছা, এখানে যে মানুষের যে ধরেন ইমোশন মানে একজন মা মানে কোনো মা সুস্থ ভাব যে মা সুস্থ মানে মানসিক ভাবে অসুস্থ না, যে সুস্থ সে কখনো তার সন্তানকে কাউকে দিয়ে দিবে না বা বিক্রি করবে না এরকম তো না, এটাই তো স্বাভাবিক। কিন্তু তখন যখন তার সন্তানটাকে কোনোভাবে নিয়ে যাওয়া হয় তখন তখন তার যে মানসিক যে কষ্টটা, এইটার ব্যাপারে আপনি কি বলবেন? মানে যার সন্তানকে নিয়ে ভিন্ন ধর্মে রূপান্তরিত করা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন মা জানে না যে তার সন্তানটাকে ধীরে ধীরে ওইভাবে মানে মোগল চোলাই করে তার সন্তানটাকে নিয়ে যাওয়া হচ্ছে, মা মা কিন্তু জানে না, মা খুব কষ্টে আছে মানে অভাবে আছে, সেই সুযোগ নিয়ে তার সন্তানটাকে ওইভাবে তারা মানে নিয়ে গেল, তখন তখন যে এই যে মার যতদিন বেঁচে থাকে আজীবনের যে কষ্টটা, এটা এটাকে আপনি কি কি বলবেন? বুঝতে পেরেছি আপনার কথাটা। এটা তো সবার, এটা তো শুধু যে একটা ধর্মের ক্ষেত্রে এটা ঘটবে তা তো না, যে কোনো ধর্মের মানুষকেই বা যে কোনো ধর্মের মানুষকেই এরকম যে কোনো কারণে তাদেরকে যদি এরকম আপনি যেমনটা বললেন সেইভাবে যদি কেউ তাদের নিজেদের ধর্মে নিয়ে যায় অন্য ধর্ম থেকে, তখন তার যে আপনজন তার মা সেটা তার খারাপ লাগবে, সেটা এখন হিন্দু সন্তানের মা হইলেও মুসলিম সন্তানের মা হইলেও তার খারাপ লাগবে। যেমন মুসলিমরা যেটা চালায় সেটা হইতেছে লাভ জিহাদ, হিন্দুরা যেটা চালায় সেটা হইতেছে ঘর বাপসি, সো দুইটার ক্ষেত্রেই তো আসলে দুইজনেরই তো খারাপ লাগবে, মানে মাদের তো খারাপ লাগবে, মাদের হোক আর বাবাদের হোক যারই হোক, মানে আপনজনদের খারাপ লাগবে আর কি এই জিনিসটা নিয়ে। এই যে এই যে আমার আমার একটা কাজিন আর কি, ও আমার থেকে 4.5 বা 5 এরকম, 3.5 না 4.5 এরকম হবে আর কি, আমার থেকে ছোট, কিন্তু ও পড়াশোনায় খুবই ভালো ছিল আমার সাথে। আমার ওই যে আমি একদিন বলছিলাম তো আমার লাইফের শর্ট ইয়ে, আমার অনেক ছোটবেলায় বাবা মারা গেছে, তো আমি ওদের বাড়িতেই থাকতাম। আমার ওই কাজিনটার বাবা ছিল খুবই মানে দরিদ্র অবস্থা আর কি, তো আমার মামি নিজে ওই যে হাতের কাজ করে উনি ই করতো আর কি, সংসার চালাইতো আর কি। মামার খুব একটা ইনকাম ভালো ছিল না, ওদের লাইফে অনেক অনেক ঝামেলা আছে। আমার নানাটা খুব খারাপ ছিল আর কি, সে সন্তানদের ভবিষ্যতের কোনো কিছুই ভাবে নাই, তার উপর আবার দুইটা বিয়ে করাইছে। ওর বড় বড় যে আমার আত্মীয়টা সে চলে গেছিল, সে আর আসবে না বলছে, তারপরে আবার আমার ওই ওই কাজিনের বাবাকে আবার বিয়ে দেয় আর কি। তো এই কারণে পরে যখন বিয়ে করলো আবার ও চলে আসলো, তখন দুই ফ্যামিলি হয়ে গেল ওনার। তো ওই কারণে ওনার একটু মানে দারিদ্রতা খুব প্রচন্ড রকমের ছিল আর কি। তো ওই সুযোগ নিয়ে ওই কাজিনটা আমার সাথেই পরে পরীক্ষা দিছে, পড়াশোনা ভালো ছিল, ওকে 2 ক্লাস ইয়ে করে ওকে উঠাই দিছিল আর কি, কিভাবে কিভাবে জানি ওরা করছে। যাই হোক, তো ও পরীক্ষা দিছে আমার সাথে মেট্রিক পরীক্ষা, কিন্তু ফেল করছে। যাই হোক, ফেল করছে, ও পরবর্তীতে আমার তো পরীক্ষার পর এসএসসি পাস করার পর আমাকে বিয়ে দিয়ে দিল, আমি তো আর আমার আর খোঁজ নেয় নাই, ওরা আমার সাথে এদিকে আর ওদের কোনো যোগাযোগ নাই। এই ফাঁকে ও পরবর্তীতে এসএসসি পাস করে ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল দিতে গিয়ে ও আর বাড়িতে আসে নাই। হ্যাঁ, ওকে ওদের গ্রামেরই একজন নিয়ে গেছে, সে তাকে ওদের ছেলে বানাই,
ছেলে বানাইতে নিয়ে, ও যদি কোনো মেয়েকে পছন্দ করত, কোনো মেয়ের সাথে ওর কোনো সম্পর্ক করে এই কাজটা করত, আমার কোনো কষ্ট ছিল না, কোনো দুঃখ ছিল না, কিন্তু ওরা নিয়ে ওকে ছেলে বানাইলো। এদিকে ওর মা যে কষ্ট করে ওকে একটা একটা করে বই কিনা দিস এই হাতের কাজ কইরা, এবং নিজে না খাইয়া ওরা চার ভাই বোন ওদেরকে মানুষ করলো, খাওয়াইলো, নিজে সবসময় মানে না খাইয়েই থাকতো এরকম এরকম, এক মুঠ একদম হাতে মুঠ করলে এক মুঠ ভাত মানে পানি দিয়ে কসলাইয়া ওই পানিটা খাইয়া উনি সারাদিন থাকতো, আর ওই ভাত যেটুক থাকতো ওইটুকু ওনার ছোট বাচ্চাটাকে খাওয়াইতো, এরকম ভাবে উনি ওদেরকে পালছে আর কি। এত কষ্ট কষ্ট, আমার এখনো চোখে জল আসে ওনার কষ্টের কথা মনে করলে। আর ওই ছেলেটাকে ওরা নিয়ে গেল এইভাবে, যত কিভাবে নিয়ে কষ্টই গেছে হোক ছেলেটাকে? যে মানে দিন দিন ওদের ও কয়েকটা বাচ্চা পড়াইতো আর কি, ওর পড়ার খরচের জন্যই ওই বাড়িতে, তো ওরা ওকে মানে দিন দিন আপনার এইসব ধর্মীয় বিষয়ে বুঝাইতে বুঝাইতে মানে হিন্দু ধর্মের সব খারাপ দিক বুঝাইতো, তারপর ওদের অভাবে ওকে অনেক বড় লোক করবে, এই দিবে সেই দিবে, ওকে ব্যবসা ধরাই দিবে এইসব, মানে আমি আসলে সঠিক সবকিছু শুনিও নাই কারণ আমার সাথে যোগাযোগ ছিল না, পরবর্তীতে যা শুনছি আর কি। ওরা নিয়ে ছেলে বানাইলো, 2 বছর পর ছেলে বানায়া 2 বছর পর ওদের এক ভাগ্নি বিয়েও করাইলো, করায়া ওকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিল, বুঝতে পারছ না? আর ওর মাটা এখনো মানে ওই চোখের জল ফেলে, তার বড় ছেলেটা লাথি মেরে বের করে দিল বলতে? মানে ওদের ওদের বাড়ি থেকে বের করে দিছে, না মানে মানে একটা মানুষকে বাড়ি থেকে বের করে দিল বলতে বুঝিনি ব্যাপারটা। নিয়ে তো 2-3 বছর রাখলো, বিয়েও করাইলো, করাইয়া এরপর বের করে দিছে আর মানে কি। আপনি কি কোনো বাচ্চার কথা বলতেছেন? আই মিন ধরেন বাচ্চা পাঁচ না, পাঁচ বড় দশ একটা বছর, ছেলে, বড় একটা ছেলে তাহলে সেই এইভাবে। ছেলেটার ঘাড়ে দোষ না দিয়ে আপনি বারবার মানুষের ঘাড়ে দোষ দিচ্ছেন, যে এই জন্য আমি বুঝতে পারতেছিলাম না। ওই ওই ব্যাটারও তো তাহলে দোষ। ও ব্যাটা কি বলদ? সে কি চোখ কান তার কি বন্ধ নাকি এরকম কিছু? মানে সে কি বাই দ্য ওয়ে আগে ভালোভাবে বুঝেনি, সে কি কোনো কারণে মানসিক ভাবে কোনো ধরনের মানে কি সমস্যায় ভোগে এরকম কিছু নাকি মানসিক স্বাভাবিক মানুষ? স্বাভাবিকই তো ছিল, স্বাভাবিকই তো ছিল, ওই যে বললাম স্বাভাবিক টিউশনি করতে যাইতো, সেখানে ওরা এই ওর মগজ ধোলাই করছে, করার পর তো ও এই কাজটা করলো ওদের কথা মতো। আপনি বলতেছেন তার মা তাকে কষ্ট করে মানুষ করছে, আর হ্যাঁ, সে আপনি বলতেছেন তাকে অন্যরা মগজ ধোলাই করছে। তার বয়স কত যখন যেই বয়সে তাকে অন্য ধর্মে বা ওর এরকম বয়স মানুষজন? তখন এই হ্যাঁ, 17-18, তো তাইলে সে তো তাইলে একটা 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 স্বাভাবিক একটা মানুষ, তো তারে তো আর বিস্কুটের লোভ দেখেনি, চকলেটের লোভ দেখেনি, তাই না? লোভ অবশ্যই দেখাইছে তাকে, চকলেট না, ওই যদি যে দেখাই ওরা তো যদি দেখাই অভাব, তাকে সেই সেই লোভে সে অভাবে করবে ছিল, কেন? আচ্ছা, সেই অভাবের লোভে সুযোগটা নিছে, বুঝতে পারছেন? অভাবের সুযোগ নিছে, নিয়ে বিয়ে দিল। বিয়ে আপনি বললেন বিয়ে দিল, বিয়ে দিল মানে কি? সে বিয়ে না করলে বিয়ে তাকে কি জোর করে দিয়েছিল নাকি না কিভাবে? ওকে তো আগে ওদের ধর্মে নিয়ে গেছে, নেয়ার পরে ওরা বিয়ে করাইছে আর কি, ওদের ওই মানে আত্মীয়। আচ্ছা, বুঝতে পেরেছি। যাই হোক, আমি এই ঘটনাগুলো আসলে প্রত্যেকটা ধর্মের ক্ষেত্রেই সত্য, বা প্রত্যেকটা ধর্মের মানুষের ক্ষেত্রেই দেখা যায়। হিন্দুরাও এরকম মুসলিমদেরকে এরকম করে, মুসলিমদের দাবি হচ্ছে ফুসলাই ফাসলাই করে, আবার মুসলিমরাও হিন্দুদেরকে এরকম করে নিজেদের ধর্মে আনে, তখন হিন্দুদের দাবি হচ্ছে ফুসলাই ফাসলাই করে। আবার খ্রিস্টানদেরও মধ্যেও এরকম দেখা যায় যে খ্রিস্টান ধর্মের মানুষেরা এসে বাংলাদেশে এসে তারা হচ্ছে বিভিন্ন ধরনের এরকম কথা বলে তাদের নিজের ধর্মে ডেকে আনে, তখন মুসলিম যে সন্তানটা বা মুসলিম যে মানুষটা তার হচ্ছে বাবা মা বলে যে আমার ভালো বাচ্চাটা ফুসলাই ফাসলাই দিছে। তো এই যে ফুসলাই ফাসলাই নেওয়া জিনিসটা আসলে প্রায় শুনতে পারা যায় বা প্রায় শোনা যায়, বাট অ্যাকচুয়ালি যে কাহিনী সেটা হচ্ছে কেউই কাউকে ফুসলা ফাসলা নিতে পারে না, বুঝছেন? কেউ যদি নিজে থেকে না যায়, কেউ কাউকে ফুসলা ফাসলা নিতে পারে না। সো এটা এটা দায়ভারটা আমি সবসময় ওই যারে যার কথা বলা হচ্ছে যে ফুসলা ফাসলা নিছে তারই দিব, যে সে যদি এরকম ইয়ে হয়, অকৃতজ্ঞ হয়, যে সে তার পরিবারের মানুষজনকে, যে মানুষটা তাকে তার মা আর কি তাকে হচ্ছে লাঞ্ছন করছে, তাকে ছেড়ে গিয়ে সে আরেকজনের মা ডাকছে, সো এটা এটা তারই একমাত্র দোষ, এটা অন্য কারো এরকম না যে তার লোভ দেখাইছে। আমি অ্যাকচুয়ালি সত্যি বলতে কি যে লোভ দেখানো জিনিসটার আর কি আমি আর কি সব সব ক্ষেত্রে না, এটার পক্ষে, যে এই শব্দটার আর কি পক্ষে না, মানে শুনলে প্রথমে মনে হয় যে লোভ, মানে লোভ দেখায় কেমনি একটা মানুষকে, একটা সুস্থ স্বাভাবিক মানুষকে, তাই না? সে যদি নিজে ইচ্ছুক না হয় বা সে যদি নিজে না করে থাকে, তাহলে তো তারা তো জোর করে নাই, আর যদি জোর লোভ না করে থাকে লোভ বলো। দেখাইছে মানে এটা আমি, আমার শোনা কথা, আমি তো আর ওখানে স্বজন মেনে ছিলাম না, তো হ্যাঁ আমার হ্যাঁ হ্যাঁ কষ্ট লাগতো, অনেক খারাপ লাগতো ওর জন্য আর কি, কারণ আমরা একসাথে বড় হয়েছি, তো তো একদিন আমার, আমি গেলাম ওখানে, দয়া ওকে দেখতে খুব ইচ্ছে করতেছিল আমার, ওকে আমি কোলেও নিছি, মানে আমার থেকে বললাম না ছোট, মোটামুটি 4-4.5 বছরের মতো ছোট, তো ওকে দেখা করতে গেছি ওর সাথে, মানে আমি একজনকে দিয়ে খবর দিছি যে ওকে একটু আসতে বলিস, আমি একটু ওকে দেখবো, অনেক বছর দেখি না। তারপর ওকে আমি যে নামে চিনতাম, যে নামে জানতাম ওই নামটা ধরে ওকে ডাকলাম, ও ও আমার ওই ওই নামে ইয়ে করবে না, সাড়া দিবে না, ও আমাকে মুখের উপর বলল যে ওই নামটা এখন আর আমার নাই। আমি বলছি তুই কিভাবে এই কাজটা করলি, তুই তোর মার কথা একবার ভাবলি না, তুই না বলছিলি আমাকে আর আমার মাকে তুই দেখবি, এখন তুই কি করলি কাজটা? বলতেছে যে মানে আল্লাহর ইচ্ছা সবকিছু, আল্লাহ করাইছে, বুঝতে পারছ? তাহলে তারপর তাহলে তাহলে এই সেই তাহলে সেই বেটার দোষ, যে বেটাই যে এই কথাটা বলছে, সেই বেটার দোষ, তাহলে তাহলে তো মানুষের দোষ দিলাম নাই তো, তাই না বলেন?
সেটাই, কারণ হিন্দু ও ও মুসলিম সবাই তো ওইভাবে মুখায় ইয়ে আছে, হয়ে গেছে, নিজেদের মানে ধর্মের সবাই ওদের টেনে নিবে, সবাই তো মুখায় আছে যে কে কাকে ফুসলায় টেনে ফাসলায় নেবে। কথা বলে নিজের ধর্মে টানবে, এই মানে এই এই চেষ্টায় আছে সবাই। এবং দেখেন কোথাও কেউ মারা গেছে, সেইখানেও তার ওই যে আবেগী কথাবার্তা জুড়ে দেয়, যে এই যে আমাদের আল্লাহ বা আমাদের ভগবান বা আমাদের যিশু এই সেই এগুলো কথা জুড়ে দেয় সেটার মধ্যে। কেউ একটু দূর, কেউ বিপদে পড়ছে, সেটার মধ্যে এই কথাগুলো জুড়ে দেয়। মানে সব সময় ধান্দায় থাকে কে কখন কোথায় ভালনারেবল হবে, তার ওই ভালনারেবিলিটির সুযোগ নিয়ে তার নিজের ধর্মের দিকে তাদেরকে টান দিবে, এই অপেক্ষায় সবাই থাকে। তো এটা নির্দিষ্ট কোনো ধর্মের জন্য বলে লাভ নাই, আমি এই কারণেই বারবার ওই ওই বেটারই দোষ দিব, যেই বেটা হচ্ছে কিনা একটা মানে আপনি আপনার আপনার কথা যদি সত্যি হয়ে থাকে তাহলে লোভী। তো সে হুম 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 হ্যাঁ, সে এখন ভিন্ন একটা ধর্মের অনুসারী হয়েছে, এরকম ভালো খাবার ভালো ইয়ার আশায়, তো হয়ে সে কি করছে, নিজের আপন মাকে সে কি করছে, যে তাকে মানুষ করছে তাকে সে ভুলে গেল বা তাকে সে ফেলে দিল, মানে ফেলে দিল বলতে তার সাথে যোগাযোগ বন্ধ করে ফেললো। তো এটা এটা সম্পূর্ণ দোষ বা সম্পূর্ণ এখানে আমি খারাপ বলে মনে করবো হচ্ছে ওই ওই ছেলেটারই, যে ছেলেটাই কাজটা করছে আর কি। পরবর্তীতে তো ভাই এমন পরিস্থিতি হয়েছে, ওর যে বোন গুলা ছিল, ওর আরো চারটা বোন ছিল, ওই বোন গুলাকে মানে বাড়িতে রাখতে পারে, ওরা হুমকি দিছে যে যদি এর বিরুদ্ধে কোনো কিছু করে বাড়িতে সব মেয়েগুলাকে ওরা উঠায় নিয়ে যাবে। তারপরে ওই বোন গুলাকে মানে দেশের থেকে পার্শ্ববর্তী দেশে নিয়ে গেছে, ওখানে নিয়ে তারপরে বিয়ে দিচ্ছে আর কি, বাড়িতে ওরা থাকতে পারবে না, রাখতে পারবে না, এরকম পরিস্থিতি দাঁড়াচ্ছে আর কি। মানে কেউ কোনো কথা বলতে পারবে না এর বিরুদ্ধে এ ব্যাপারে। যাই হোক, করছে গেছে। অপরদিকে যে আমার যে পরিস্থিতিটা, উনি যে আমার যে ওই যে হেডমিস্ট্রেস এর কথা বলছিলাম না, উনি যে আমাকে আমার যে পরিস্থিতি দাঁড়াইছে, উনিও তো ইচ্ছা করলে এই সুযোগটা নিতে পারতো। উনি তো এরকম করতে পারতো যে তোকে যেহেতু আমি পড়াশোনা করাইছি, তোকে আমি এরকম বানাবো, তুই এই কর সেই কর, কখনো তো উনি এরকম বলে নাই। ওনার পুরো ফ্যামিলি আমাকে সাপোর্ট দিয়ে গেছে, ওরা তো কখনো এরকম কথা বলে নাই আমাকে। উনি বরং আমার মামাদেরকে খবর দিয়ে নিয়ে ওনাদের কাছে মানে অনুরোধ করছে যে মেয়েটাকে শুধু একটু থাকার জায়গা দেন আপনারা, মেয়েটাকে আপনাদের কাছে একটু থাকতে দেন, আমি সমস্ত কিছু ওকে বেয়ার করব, সমস্ত খরচ আমি দিব, আমি ওর ইন্টার পাস করলে আমি ওকে চাকরি দিয়ে দিব আমার স্কুলে, এই 2টা বছর শুধু ওকে একটু থাকতে দেন আপনারা, এরকম করে রিকোয়েস্ট কেউ করবে না। উনিও তো উনি দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরে এমনকি আমি ওই ক্লাস 8-এ যখন ভীতি পরীক্ষা দিই, তখন ওনার বাসায় আমাকে একটা রুমে ওনার মেয়ে আমাদের আরো 4 জন ছাত্রী সহ আমাদের এই 5 জনকে ইয়ে করছে, একটা রুম স্কুলের একটা রুমে আমাদেরকে রাখছে। আমি তখন উনি ভোর অনেক মানে রাত্র বোধহয় 3টা 4টার দিকে উনি উঠে নামাজ পড়তো, আমাদেরকে উঠাই দিত পড়ার জন্য, এরকম মানে ধার্মিক ছিলেন আর কি উনি। কই উনি তো কখনো এরকম কথা বলেন নাই যে তুই আমাদের ধর্মে চলে আয়, তোকে আমরা এই করে দিবো সেই করে দিবো, উনি তো কখনো বলে নাই। ওনার পরিবারের কেউ আমাকে এরকম কথা বলে নাই। মানুষের মানুষে অনেক ব্যবধান আছে, এটাই হলো আসল ঠিক কথা। তাই, ঠিক তাই, যে সব সব মানুষই হয়তো একরকম না। তবে দেখেন আপু একটা জিনিস কি, এই যে যেই মানুষগুলা এই এইভাবে মানুষের মানুষকে হুমকি ধামকি দেয়, মানুষের জীবনকে হুমকিতে ফেলে নিজের ধর্মকে বা নিজের কিছুকে প্রতিষ্ঠা করতে চায়, সেই মানুষগুলোর বিরুদ্ধে যদি সবাই আওয়াজ তুলতো তাহলে সত্যিই এই এই সমস্যাগুলো বদলাইতো, এই এই অবস্থাগুলো বদলাইতো। একটা দেশের নাগরিক সে, সেই দেশটা থেকে সে কি করলো, পার্শ্ববর্তী দেশে গেল, কেন? সে কি তাহলে মনে করতেছে কোনোভাবে যে সেই দেশটা তার বাপের দেশ বা সেই দেশের মানুষ তারে আপন ভাববে জাস্ট বিকজ তার ধর্ম এক? জিন্দেগিতে না, সেই দেশে গিয়ে আমি চ্যালেঞ্জ দিচ্ছি, উঠতে বসতে তাকে ঘটি বাঙাল শুনতে হয়, উঠতে বসতে তাকে বাঙাল বলে, উঠতে বসতে তাদেরকে ছোট, উঠতে বসতে বলে যে তোর দেশে চলে যা, তোর দেশে চলে যা, উঠতে বসতে এইভাবে নোংরা আচরণ করে। হিন্দু মুসলিম কিচ্ছু দেখে না, ওরা মুসলিমদের উপরে তো আরো বেশি করে ওরা, কিন্তু হিন্দুদেরকেও তারা কোনোভাবেই ভাই মনে করে না, খুব ছোট চোখেই দেখে। তো সুতরাং এই কেউ যদি ভাবে যে আচ্ছা এই দেশে সমস্যা হয়েছে, আচ্ছা জায়গা আমার ওই দেশে যাই, পার্শ্ববর্তী দেশে যাই, এটা একেবারে একটা একটা ভুল একটা এবং একটা ফালতু একটা চিন্তা ভাবনা। আমার দেশ, আমার আমি জন্মগ্রহণ করছি এই দেশে, আমার দেশ, তো আমার দেশের মধ্যে আমি দেশ সেরে যাবো মানে, যারা আমাকে এসে হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে আমি গিয়ে থানায় কমপ্লেন করবো, থানায় যদি না শোনে, থানায় যদি এক মানে এক থানায় যারা বসে আছে তারা যদি না শোনে, তাহলে ওদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আছে তাদের কাছে গিয়ে কমপ্লেন করবো, এইরকম তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে তাদের কাছে গিয়ে কমপ্লেন করবো, এরকম যদি কেউ আর কি বিচার পাওয়ার জন্য গো ধরে বসে থাকতো তাহলে অবভিয়াসলি বিচার পাইতো। অ্যান্ড এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো অবভিয়াসলি এটা সম্ভব, এখন সোশ্যাল মিডিয়াতে তো আসলে যে কেউ চাইলেই যে কোনো কিছুকে হচ্ছে ভিডিও করে বা যেভাবে হোক অনলাইনে পোস্ট করে দিতে পারে, তারপর সেটা সবার কাছে ছড়ায় যায় মুহূর্তের মধ্যে, এবং সে যদি ইচ্ছুকই না হয় আর কি, সে কমফোর্ট জোনের বাইরে বের হবে না, সে দেখতেছে এখানে সমস্যা, ও যাই তাহলে পাশের দেশে চলে যাইগা। তো সেই ক্ষেত্রে আমার আসলে কিছু বলার নেই ওইসব মানুষের প্রতি, বুঝছেন, যে যে তারা হচ্ছে এরকম। আর একটা জিনিস বলবো, সেটা হচ্ছে এই যে সন্তানদেরকে
কি নিজে না খেয়ে মানুষ করে, আমি এটার ঘোর বিরোধী। কেন রে ভাই, সন্তানকে মানুষ করতে হবে কেন? সন্তানদেরকে দিয়ে আসুক, সরকারি কত সংস্থা আছে, কত মানুষ আছে যারা একটা সন্তান খুঁজতেছে, যারা একটা সন্তানের দত্তক নিতে চাইতেছে, তাদের হাতে দিয়ে দিলে কি হয়? মানে নিজেও সে খাইতে পারবে না ঠিক মতো, সন্তানটারও ঠিক মতো খাওয়াবে না, উল্টা এই যে এইরকম করে কষ্ট করে মানুষ করবে, এই জিনিসটার আমি ঘোর বিরোধী। হ্যাঁ, জন্ম দিছে, সো সেই জন্যই তাকে মানুষ করতে হবে বা তাকেই লালন পালন করতে হবে, সে নিজেই খাইতে পারে না, সে তারা কি খাওয়াবে? এইগুলা না করে এই সন্তানগুলাকে আমি রেকমেন্ড করি, যে অনেক মানুষ আছে বাংলাদেশে, অনেক মানুষ জাস্ট ফেসবুকে একটা, এখন তো ফেসবুকের যুগ, ফেসবুকে বাংলাদেশে একটা যদি কেউ পোস্ট লেখে যেরকম আমার সন্তানটাকে আমি দত্তক দিতে চাই, আরে ভাই দত্তক দেওয়া লাগবে না, উল্টা মানুষ এসে সহমর্মিতা দেখায়, উল্টা আর খরচ টরচ দিয়ে চলে যাবে, মানে সন্তানও কাউকে দিয়ে দিতে হবে না। বাট যদি কেউ চায়, যদি কেউ এরকম ভালো মানুষ সে যদি পেয়ে যায়, যেরকম যে মানুষটা তাকে সন্তান হিসেবে নিতে চাচ্ছে, লিগালি তারা এরকম ই করে নিবে, ডিট করে নিবে, এরপরে তারা হচ্ছে সন্তানকে দেবে, দত্তক হিসেবে দেবে, মানে আইনগত, আইনগত যে প্রক্রিয়া আছে সেটা অনুসরণ করেই করবে কাজটা, তাহলেই তো হয়ে গেল। তাহলে আর এইরকম কষ্ট করে একজনকে মানুষ করলো, পরবর্তীতে সে আফসোস করলো, আহারে আমি কত কষ্ট করছি, তো এই যে যেই মানুষটা তারে না খাওয়াই খাওয়াইছে, এখন চোখের জল ফেলে লাভ কি? কেন কেন সে খাওয়াইলো, মানে তারে খাওয়াইতে কইছে কিরা? বাচ্চারা লালন পালন করার মানে দায়ভারটা কেন নেয় মানুষ, আমি এই জিনিসটা বুঝি না। বাচ্চারা জন্মগ্রহণ করাইছেন, করাইছেন, এখন পৃথিবীতে কত মানুষ আছে যারা সন্তান চাইতেছে, তাদের হাতে দিয়ে দেন যদি লালন পালন করার সামর্থ্য না থাকে, কিন্তু আলটিমেটলি তাকে কিন্তু সে ভালোভাবে মানুষ করতে পারলো না, সে আলটিমেটলি তারে কোনো রকম খাওয়ায় পয়া পড়াইয়া আপনি বললেন যেমনটা বড় করছে, গরু গাধা হিসেবে বড় করছে, সে স্টুপিড একটা মানুষ হিসেবে বড় করছে তারে। সে কি করে, সে অন্যের কাছ থেকে শুনে ধর্ম, ধর্মের কথা শুনছে, সে আল্লাহর পথে চলে গেছে মারা ছেড়ে দিয়ে, সো লাভ কি হলো এইভাবে মানুষ করে? মানুষ করলে মানুষের মতন মানুষ করতে হয়, যে তাকে সুশিক্ষায় সুশিক্ষিত করতে হয়, যাতে সে বড় হইলে এই সমস্ত স্টুপিড কথাবার্তা শুনলে তার সে আর কি সাথে সাথে গলে পড়ে যাবে না, বাকি ওই যে ভুল ভুল বোঝানো না কি একটা, মানে তাকে আর কি এরকম একদম একদম বোঝানো যাবে না। সো এই জন্য ভালোভাবে প্যারেন্টিং করা উচিত, তো ভালোভাবে আর প্যারেন্টিং করার যদি আমাদের ক্যাপাবিলিটিস না থাকে, তাহলে সোজা কথা সন্তানদেরকে অন্যদের হাতে দিতে হবে, সরকারি সংস্থার হাতে দেন, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের এরকম বেসরকারি প্রতিষ্ঠান আছে, মানে যেগুলোকে এনজিও বলি আমরা, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলোকে আমরা, সেইগুলোকে দেন, দিলে কি হবে, তখন তারা ভালো মতন তারা তারা হচ্ছে ই করবে, মানুষ করবে। এরকম বহু আছে কিন্তু, তাই না, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বহু আছে বাংলাদেশ এনজিও, যারা সন্তানদেরকে লালন পালন করে, যাদের বাবা মা নাই অথবা যাদের বাবা মা আছে কিন্তু লালন পালন করার সামর্থ্য নাই, তো তাদের হাতে দিয়ে দিবে। পরিচিত যদি কাউকে এরকম দেখেন কষ্ট করে মানুষ করতেছে, সাথে সাথে তার কানের মধ্যে একটা চটকানা মেরে বলবেন যে খবরদার এরকম করিস না, নিজেরও জীবনটা নষ্ট করবি, ওই বাচ্চারও জীবনটা নষ্ট করবি, নিজের জীবনটা সে নষ্ট করবে কেন, সে কেন ভাত কাস লাগিয়ে ভাতের পানি খাবে, এটা শুনলেও তো বিরক্ত লাগে। ধরেন আমার মা যদি এইভাবে ভাত কাস লাগিয়ে ভাতের পানি খাইতো, আমি যদি বড় হয়ে শুনতাম যে আমার মা আমার এমনি মানুষ করছে, আমার খারাপ লাগতো না, আমার গায়ের গায়ের রক্ত টকবক করে উঠতো না, যে কি দরকার ছিল, কি দরকার ছিল, তার লাইফটা তো আমি ফেরত দিতে পারবো না, জীবন তো একটাই, তাহলে এখন কি ওই ওই মাটা তার ওই সময়টা ফেরত পাবে? ওই মানুষটা খামোখাই কষ্টগুলো করলো, তাহলে কিসের জন্য করলো? এই কারণে এই কষ্টগুলো করারই দরকার নাই। আপনারা যদি সুখে স্বাচ্ছন্দ্যে যদি সন্তান লালন পালন করতে পারেন করবেন, না পারলে করবেন না, এটাই আর কি বলার ছিল। হ্যাঁ, আসলেই এখনকার মতো, আসলে তো আমি ওই আরো ধরেন 30-31 বছর আগের কথা বলতেছি, তো তখনকার ওরা তো অত অশিক্ষিত ছিল, বুঝতো না অনেক কিছুই, এত জানতো না, এটাই আর কি। ওই সময়টাতে আর কি মানুষ এত সচেতন ছিল না, ঠিকই আছে, ওই সময়টাতে আসলেই এগুলোই স্বাভাবিক ছিল, তাই না, মানুষ কষ্ট করে মানুষকে লালন পালন করছে, অনেক ই করছে, সেটাই সেটাই স্বাভাবিক ছিল। এখন বেচারার জন্য কষ্ট পাওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই অ্যাকচুয়ালি, দেখেন না না এই না, মানুষটার জন্য সে, এখন আমরা যেটা বড় জোর করতে পারি সেটা হচ্ছে যে তাকে পরে সান্ত্বনার বাণী শুনাইতে পারি, মানে আমি জানি না সেটা দিয়ে তার কতটা লাভ হবে, কারণ তার যেটা ক্ষতি হওয়ার সেটা না তো না হয়েই কিছু গেছে, বলিও না, আমি বরং ভুলা যাক, সেটা যাই যে সেটাই মনেও করাই না আর কি, মনেও করাই না ওইসব ব্যাপারে। সেটাই সেটাই ভালো, তো সেটাই ভালো। রিসেন্টলি ওর সাথে আমার আবার যোগাযোগ হয়েছে আর কি, আমি মাঝে মাঝে ফোন করি, এখন ও আবার ঘুরে দাঁড়াইছে, ওরা যখন বের করে দিছে, ও পরিশ্রম কইরা মানে মানুষের দোকানে কাজ টাজ কইরা মোটামুটি এখন আবার একটু ঘুরে দাঁড়াইছে। যাই হোক, জি তো আচ্ছা, খুবই ভালো, উনি ঘুরে দাঁড়াক, উনি নিজের মানে নিজের মতো করে বাঁচুক, সেটাই চাইবো। হ্যাঁ, এখন আমাদের দেশের যে মানুষগুলা, এরা যে প্রতিবাদ করে নাই, ভয় পাইয়া পাইতে পাইতে, এই কারণে সবাই মানে ওই যে পার্শ্ববর্তী ইয়েতে যায় যায়, আসলে হ্যাঁ কতটা শান্তিতে আছে ওরাই জানে, কিন্তু কেউ কখনো মানে ইয়ে করে না। ওই বাড়ির, যে বাড়ির কথা আমি বলতেছি, এই ঘটনাটা ঘটছে ওই বাড়িতে, এখন একটা পরিবার শুধু আছে, ওরা যাবে না, ওরা যায় না, যায় নাই, আর বাকি সব মনে করেন 12-13টা পরিবার ছিল একটা বাড়ির মধ্যে, সবগুলা চলে গেছে ওই বাড়ি থেকে, এরকম আর কি অবস্থা ওই ভয়ে। কারণ এরা বাড়িতে এসে মারা মারছে একজনকে, মানে অনেক মারছে, এরা তো আবার ই করে খুব একতাবদ্ধ, একজন মানে আওয়াজ দিলে 1000 জন এসে ইয়ে হয়, জড়ো হয়, তো ওদেরকে মারছে এই ভয়েই আর কি, এরা আসলে আস্তে আস্তে করে সবাই চলে গেছে আর কি। তো বুঝতে পারছি, আমাদেরও সেম কাহিনী, আমাদের সাথে এরকম কিছু হয় নাই, আমাদেরই মানে জ্ঞাতি, আমার শ্বশুরেরই ভাতিজা, উনি কি করলো, এরকম বিক্রি করে দিল ওদের কাছে, বিক্রি করার পর আমরা ওই বাড়ি থেকে চলে আসতে হলো, কারণ ওই যে সামাজিকতা, সমাজ, এই কারণে আমরা ওখান থেকে চলে আসতে হলো। তো আচ্ছা এভাবে গ্রামকে গ্রাম মানে খালি
খালি খালি হইতেছে আর কি, যে একটা সম্প্রদায় উধাও হয়ে যাইতেছে দেশ থেকে। এটা কি ভবিষ্যৎ কি ভালো হইতেছে না কি কি আসতেছে জানি না। তারপরে সব ধর্মের মধ্যেই দেখতেছি মানে ভেদাভেদ ভাগাভাগি। এই যে গতকালকে যে ঘটনা ঘটলো, ওরা তো একই একই ধর্মের অনুসারী, ওরা ওরা আবার ওদেরকে মারতেছে, আবার জি এই ধর্মেও আবার এই জাত পাত এই সেই উচ্চ নিচ, আমাদের হুম ধর্মে যেটা আর কি। হুম হুম এবং যারা ছোট জাতে তাদেরকে এরকম হ্যাঁ পিটায় মারে, পিটায় তাদেরকে মারতেছে, আর কত রকম ভাবে আর কি লাঞ্ছিত করে আর কি। এতে ধর্ম মানে যারা যে ব্রাহ্মণ ওরা তো অনেক নিয়ম কানুন বানাইছে বানায় ঘুরে, যে ব্রাহ্মণরা যাদের পূজা পার্বণ মানে ওই যে মন্ত্র পাঠ যারা করে, ওরা কখনো মানে ই করতে পারে না, বড় লোক হইতে পারে না, ধনী হইতে পারে না। তো ওরা তাহলে পূজা করে কি করে, কি লাভ হয় কি করে? এই যে লক্ষ্মী নাকি অনেক ধন সম্পদ দেয়, লক্ষ্মী পূজা করে, যে পুরোহিত লক্ষ্মীর পূজা মানে করতেছে মন্ত্র পাঠ করতেছে, সে ওই ওই বাড়ির থেকে দান মানে নিয়ে টাকা পয়সা নিয়ে চলতেছে, তার ঘরে লক্ষ্মী কেন ধন সম্পদ দিতেছে না? এগুলা কেউ প্রশ্ন করে না, প্রশ্ন উঠায় না, মানতেই হইব করতেই হইব পালন ধর্ম। ওই যে আমার মার কথা বললাম না আপনাকে এর হুম হুম আগে আগের বার, সেই যে গীতা পাঠ করতেই আছে করতেই আছে, এখনো করতেছে, আরে বেচারি। আচ্ছা ঠিক আছে তাহলে, কোনো পরিবর্তন নাই। কোনো পরিবর্তন নেই, বুঝতে পারতেছি। আরে মানে থাক, উনি ওনার মতনই থাকুক, ওনার যেহেতু বয়স হয়েছে উনি ওনার মতনই ই করুক। বাট এই যে খালি পরতপক্ষে ওনার আর কি খালি বোঝাবেন যেন আর কি আতঙ্কিত না হয় এই জিনিসগুলো নিয়ে, যে এই ওনার ঈশ্বর ওনারে মাইরা ফেলবে কেটে ফেলবে, এরকম আতঙ্কিত যাতে না হয় আর কি। আতঙ্কিত হওয়াটা ভাই খুবই আর কি খারাপ একটা। কি বলবো ভাই, ওনার মতো মগজ ধুলাই করছে ওই ছোটবেলায়, ওনার লাইফ নাকি বিফলে গেছে এই এই লাইফটা, উনি পরবর্তী লাইফে উনি স্বর্গ ইস পাবে কি এই অবস্থা, কারণে ওনার এই অবস্থা। আমরা কি এখন যতই অবস্থা! বলি ওই জিনিসটা ওনার মাথা থেকে যাচ্ছে না, ওই যে ওনাকে কম বয়সে বিয়ে দিছিল, তারপরে ওনার উনি পাপিষ্ঠা, ওনার হাজবেন্ড মারা গেছে, ওনার উনি ওনার উনি অপয়া, এই জন্য হাজবেন্ড মারা গেছে, মানে 7 দিন পরেই মারা গেছে আর কি, এরকম বুঝছেন তো। তো সেই কারণে মনে করেন উনি নিজের যে কি মনে করে কি ভাবে, ওই যে একটা ইয়া ঢুকে গেছে আর কি মাথায়, ওইটা তার সহ্য মাথার করছে মধ্যে না। ঢুকে গেছে। হ্যাঁ বুঝতে এই পারতেছি। কারণে বুঝেন আপনি, মানে আমার জন্য ওনার মায়া হয় নাই, উনি আমাকে 6 বছরে রেখে উনি ওই যে গুরু সেবা চলে গেছে। গুরু সেবায়, হ্যাঁ বলছিলেন হ্যাঁ কতদিন বলছিলেন। হ্যাঁ এই আর কি, এই মগজ থেকে ওগুলো আসলে দূর করা যায় না, ওই কম বয়সে থেকে যখন মানুষের উল্টাপাল্টা বোঝানো হয় এগুলো আসলে দূর করা খুবই মুশকিল। খুবই মুশকিল। হ্যাঁ তো ঠিক আছে, গডকে শাস্তি দিতে যাই আপু। আজকের মতো তাহলে আপনার কাছ থেকে বিদায় নিই, আমরা অন্য অতিথির কাছে যাই এবং আপনার সাথে আবারও পরে কথা হবে, সেই আশাবাদ ঠিক রাখি। আছে ভাইয়া, ঠিক ঠিক আছে, আছে, অনেক ধন্যবাদ। আপনাদের এই ইয়াগুলাকে আমি আর কি, আপনার এই 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 উদ্যোগটা আর কি, এই বিষয়টা আমি খুব ইয়ে ভাবে দেখি, হুম হুম আপনার যারা আমাদের এই সাহিত্যিক কবি এই যে বড় বড় যারা মানে অনেক সুনাম সুখ্যাতি অর্জন করে গেছে, তাদের থেকে অনেক বড় বলে আমি এটাকে মনে করি, সমাজের দ্যাটস অন্ধত্ব নাইস দূর অফ ইউ। করার জন্য। সত্যি আচ্ছা এটা যে কত বড় মানে, আমার মনে হয় যে কয়েক বছর পরে আমরা হয়তো দেখে যাব না এই জিনিসটা, আপনাদেরকে এরা কোথায় যে রাখবে, কোথায় তুলে রাখবে সমাজের এই অন্ধকার দূর করার জন্য, আমি স্যালুট দিই আপনাদের। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপনার কথাগুলোর জন্য। এটা 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 কি আমার জন্য অন্তত পক্ষে অনেক অনুপ্রেরণাদায়ক। তো আপনি ভালো থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করি, এবং আপনিও ভালো আপনার থাকবেন, কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আপনিও ভালো থাকবেন, জি শুভরাত্রি। আপনাকে অনেক ধন্যবাদ, শুভরাত্রি।